তোমার অনেক ভালো আছো তাই না? আলহামদুলিল্লাহ। তো তুমি কোথায় যাচ্ছ? পেমামুকে নিয়ে হসপিটালে যাইতেছ? আজকে হবে না বাবা, পেমামু বেবি আর 2-3 মাস পরে হবে। তো আজকে হচ্ছে রুটিন চেক আপের জন্য নিয়ে যাইতেছি প্রেমাকে। জিলানিকে বলছি যে তুমি বাসায় থাকো তোমার নানুর সাথে, ও বলতেছে না আমি তো যাব আমার মামুনির সাথে। ও আর কি দুপুরে ঘুমায়ও নাই, চুপ করে শুয়েছিল ওর বাবার সাথে। ও হচ্ছে ঘুমায় নাই, মানে মনে করছে যদি আমি আবার চলে যাই সেজন্য হচ্ছে ও চুপ করে বসেছিল। তাই যে দেখেন জিলানি একদম সুজুতা পরছে, জিন্সের প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, পরে একদম রেডি টেডি হয়ে একদম বাবু মশাই সেজে হচ্ছে অপেক্ষা করতেছে ওর মামুনিদের জন্য। আসলে ডক্টর আসবে হচ্ছে 6:30-টার দিকে, সেজন্য আমরা বাসা থেকে হচ্ছে 6:30-6:30-টার দিকে বের হব। আমরা হচ্ছে বাসা থেকেই হচ্ছে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে যাব। আমি যখনই প্রেমাকে নিয়ে হসপিটালে যাই তখনই হচ্ছে বাসা থেকে সিএনজি রিজার্ভ করে তারপরে হচ্ছে নিয়ে যাই। তো যে দেখেন জিলান এখন বসে অপেক্ষা করতে করতে ও একদম মাটিতে বসেই পড়ছে। উঠো উঠো, তোর মামুনিরা চলে আসবে। তো চলেন আমরা হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে হসপিটালে যাব। তো ওখানে যে আবার আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। সিএনজি চলে আসছে, আমরা হচ্ছে এখন যাব। এই যে প্রেমা, এই যে সানিয়া, ও যা যা আপনার নাতি কইছে আমরা দিয়ে আমরা ঘুরাইছি। আরে দুশ আপনার নাতির কইতাছে ঘুরাও মামু ঘুরাও। মামা একদম আমাদের বাড়ির ভিতরে ঢুকায় ফেলছে সিএনজি। তো এখন হচ্ছে সিএনজিটা ব্যাক করে তারপরে আমরা উঠব। শেষ আমরা উঠব। নানু নিলানে নানু চলে আসছে দিলান খেয়ে আগায় দশজন। যাও যাও উঠো উঠো উঠো, তুমি তো অনাথ রাইখা দাও আবার পিছু পিছু আওয়ার লাগে না দিলান। না না আমার কুলো না, যা যা মামুনি কুলোব। সবাই সানি আম্মুর কুলোব। দেখেন দেখেন উঠতেছি। আচ্ছা নামাই দোসি জামু। তো ওই যে আমরা এখন রওনা দিলাম, বলো সামনে। স্মৃতি থাকবো স্মৃতি। দেখেন আপনাদের সাথে শেয়ার করি রাতে থাকা। তো প্রেমাকে ডক্টর দেখাতে দেখাতে রিপোর্ট মানে আলট্রাসোনোগ্রাম করতে করতে রাত প্রায় 11টার মতো বেজে গেছে। তো আমরা এখন আছি উত্তর আজিমপুরে। তো এই যে দেখেন রাতের ঢাকা। শুধু লা
বাতি আর হচ্ছে গাড়ি হন তো এখন অনেক দোকানপাট বন্ধ করে দিছে আসলে ভাই 11টা বেজে গেছে নিস্তব্ধ ঢাকা বড় বড় ডিস্ট্রিক্ট বাস আসলে রাতে দেখা যায় বড় বড় বাস আর ট্রাকগুলো তো আমরা এখন আসছি আবদুল্লাপুর না উত্তরা ফিলিং স্টেশন এই যে আমরা এখন আবদুল্লাপুর আছি তো আমরা এই যে আমাদের আশুলিয়া রুটে ঢুকতেছি এই যে আমরা আমাদের আশুলিয়াতে ঢুকতেছি এই যে দেখেন আবদুল্লাপুর আমাদের আশুলিয়ার যে তরুণটা ওটা এই যে আমরা আশুলিয়া রুটে ঢুকে গেছি এই যে দেখেন জিলান দুষ্টুমি করতেছে জিলানের মুখটা আলোতে অল্প অল্প দেখা যাইতেছে আসলে আমরা নিজেরাই বোরিং হয়ে যাইতেছি বাচ্চাটা তো সেই বিকেল থেকে গাড়ির মধ্যেই আছে ছোটাছুটির ভিতরে আছে তো ওরও খারাপ লাগতেছে যার জন্য গাড়ির মধ্যে খেলাধুলা শুরু করে দিছি আবু ওখানে যাও মামুনির কাছে যাও বাবা ব্যথা পাবা বাবা শোনা ব্যথা পাবা যাও মামুনির কাছে যাও যাও ওখানে যায় বসো এখন কিন্তু গাড়ি কিন্তু এই যে ব্রেক করবে তো মাথার মধ্যে ব্যথা পাবে যাও ওখানে বসো বাবা তুমি বাবা চাপলে বসতে বাবা না মামুনি ব্যথা পাবো তোমাকে যেতে বলছি মামুনির কাছে যাও আচ্ছা দাঁড়াই তো আমরা এখন আশুলিয়া রুট ধরে যাইতেছি আবদুল্লাপুর আশুলিয়া রুট তো বেশিক্ষণ লাগবে না রাস্তাঘাট ফ্রি আছে আমাদের বাসায় যেতে হতো আর আধা ঘন্টা সময় লাগবে তো শুভরাত্রি আমার বাসায় যেয়ে দেখা হবে সবার সাথে আরে তাহলে তেহারে আরেকটা বাড়াইলো রুসলো দরকার নেই রাইস তো থাকবো না খালি রুস জিনিস নেই ভালো করে দিচ্ছে বাবা তো
হসপিটাল থেকে বাসায় আসতে আসতে আমাদের একদম রাত্রে 12টার মতো বেজে গেছে। তো এদিকে আম্মু আমাদের জন্য চিন্তা করতে করতে আজকে হচ্ছে কিছুই রান্না করে নাই, শুধু হচ্ছে ডিম, তারপর হচ্ছে কাকরল, এগুলো সব সেদ্ধ করে রাখছে, আর করল্লা, আর হচ্ছে ভর্তা বানাবে আজকে। আজকে রাত্রের মেনু হচ্ছে ভর্তা ভাত আর হচ্ছে মুসুরির ডাল রান্না করে রাখছে, কারণ আমার আম্মু তো মোবাইল চালায় না। আর মানে জিলানের মোবাইলটা বাসায় রেখে গেছিলাম, মিলন আবার বাসায় ছিল না, আর ওর মোবাইলে ব্যালেন্সও নাই, তো যার জন্য আম্মু হচ্ছে ফোন দিতে পারে না। মানে আম্মু এতটাই মানে মানে এতক্ষণ লাগতেছে কেন আমাদের, আম্মু এটা ভাবতে ভাবতেই আজকে রান্নাও করছে, সেই রাত্রের 9টার পরে হচ্ছে ভাত বসাইছে। আপনাদের ভাইয়ার দোকানে গেছে, দোকানে যেয়ে বলতেছে একটু ফোন দে ওদেরকে, তো আপনাদের ভাইয়া বলতেছে যে ভালো আছে, ওরা আসতেছে, পেমা রুটিন চেক আপ করছে, আলহামদুলিল্লাহ ভালো। তো ওরা হচ্ছে উত্তরা গেছে 4D আলট্রা করার জন্য, তো তখন হচ্ছে আমার আম্মুর আর কি মনটা একটু ভালো লাগছে। তারপর হচ্ছে আমার আম্মু এসে গ্যাসের চুলার মধ্যে কয়েকটা ভাত রান্না করছে, ভাতের মধ্যেই হচ্ছে ডিম, তারপর হচ্ছে কাকরল আর করল্লা দিয়ে দিছে ভর্তা বানানোর জন্য, আর অল্প একটু মুসুরি ডাল রান্না করে রাখছে। মানে রাত্রের খাবার হচ্ছে আজকে আমাদের ভর্তা ভাত ডাল। তো এদিকে মানে আমরা আসার পরে হচ্ছে আম্মু ভর্তাটা বানাইছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আম্মু একটা গ্রেভি দিয়ে কীভাবে চার পদের ভর্তা বানায়। তো আম্মু হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল খুব মানে বেশ খানিকটা হচ্ছে মেখে নিছে, তারপর হচ্ছে একে একে সব ভর্তাগুলো বানাইতেছে। যে প্রথমেই হচ্ছে করলা ভর্তাটা বানাইতেছে, তো যে দেখেন করলা ভর্তার জন্য যতটুকু মরিচ পেঁয়াজ লাগবে অতটুকু নিয়ে নিছে, তারপরে হচ্ছে এর মধ্যে সেদ্ধ করা করলাগুলো দিয়ে দিছে। এই করলা ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আলু ভর্তার মতো লাগে, একদম তেতো লাগে না, খুব ভাল লাগে। এভাবে করলা ভর্তা করে খেয়ে দেখবেন, একদম মানে করলাটা বিচি ফেলে সেদ্ধ করে দেন হচ্ছে আলু ভর্তার মতো বানালেই হবে, আর কিছু না। তো এখন হচ্ছে আমার আম্মু হচ্ছে আরেকটা ভর্তা বানাবে, তো ওর জন্য আরেকটু সরিষার তেল দিয়ে নিছে। আমাদের বাসায় আবার সবাই ভর্তার মধ্যে সরিষার তেলের ঝাঁজটা পছন্দ করে, যার জন্য আম্মু সবসময় একটু বেশি করে সরিষার তেল দিতে হয়। আর এই সরিষার তেলগুলো কিন্তু একদম খাঁটি সরিষার তেল, আপনাদের ভাইয়া হচ্ছে মানিকগঞ্জ থেকে এই তেলগুলো আনায়, ঘানিতে ভাঙানো তেল, এটা এত ঝাঁজ আর এত ভাল লাগে ভর্তাগুলো খেতে, অসাধারণ মজা হয়। তো এখন হচ্ছে আম্মু কাকরোল ভর্তা বানাইতেছে, তো এই যে দেখেন একইভাবে এক গ্রেভি দিয়ে হচ্ছে তিনটা ভর্তা বানাবে আম্মু, তো যে দেখেন এখন হচ্ছে কাকরোলগুলোকে ভালো মতন সুন্দর করে মেখে নিতেছে। তো এই যে দেখেন আমার আম্মুর কাকরোল ভর্তাটাও হয়ে গেছে, তারপরে হচ্ছে আম্মু এখন ডিম ভর্তা বানাবে। তো ডিম ভর্তাটা হচ্ছে আমার ভাই লালনের জন্য, লালন হচ্ছে ডিম ভর্তা খায়, ওর খুব পছন্দ, তো এই জন্য আম্মু আমরা আবার মানে এক জায়গা থেকে এসে তো বেশি ভাত খেতে ইচ্ছে করে না, তো এই জন্য হচ্ছে আম্মু একটা ডিম সিদ্ধ করছে শুধু লালনের জন্য। আমরা হচ্ছে কাকরোল ভর্তা আর হচ্ছে করলা ভর্তাই খাবো, আর মুসুরির ডাল তো সাথে আছে। আর ইকবাল হচ্ছে আসার সময় 5 প্যাকেট হাফ বিরিয়ানি নিয়ে আসছে আসার সময়, তো ওরা খাবে, লালন মিলন আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে প্রেমা, ওরা সবাই খাবে, আমরা হচ্ছে ভাত খাবো। ইকবাল আরও বেশি করে আনতে চাইছিলো, কিন্তু মানে এতটা জার্নি করে এসে এত হেভি খাবার মানে ভাল লাগতেছিল না, তো যার জন্য ইকবালকে বলছি তোদের জন্য নে, আমি আর সানিয়া খাবো না, তোরা খাইস, তোদের জন্য নে। তো এই জন্য হচ্ছে 5 প্যাকেট নিয়ে আসছে, আর জিলানের জন্য এক্সট্রা 2টা রোস্ট নিয়ে আসছে, কারণ জিলান হচ্ছে মোরগ পোলাওটা পছন্দ করে, কিন্তু হচ্ছে মোরগ পোলাওর রাইসটা ছিল না, তো যার জন্য জিলানের জন্য হচ্ছে রোস্ট নিয়ে আসছে 2টা। তো এই যে দেখেন আমার আম্মুর একটি উপকরণ দিয়ে 3টি ভর্তা হয়ে গেল, খুবই সিম্পলভাবে ভর্তাগুলো বানাইছে, কিন্তু অসাধারণ খেতে লাগছে, মানে এক জায়গা থেকে এসে খাওয়াটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।